Hello friends, welcome to my new lecture video. I am Mohammad Tariqul Islam. In this lecture video, I am going to show how can we take input in an array from user and how can we show it in output. In my previous lecture video, I shown that how can we declare an array, we initialize an array and how can we access the array. So in this lecture video, I will show how can we take input in an array. So I am prothome ki korbo. একটি অ্যারেকে ডিক্লেয়ার করে ফেলবো। তো অ্যারে ডিক্লেয়ার করার দিকে আমরা জানি যে অ্যারের নাম দিতে হবে, দেন ডেটা বাইট বা ডেটা ওয়ার্ড যে হিসাবে আমরা নিতে চাই, তো ডেটা বাইট দিলাম। দেওয়ার পর আমরা এর সাইজ উল্লেখ করে দিতে পারি যে 30 বা 40 যা হোক। দেন আমরা যদি একই টাইপের ডেটা ইনিশিয়ালি যদি আমরা এর মধ্যে কিছু না রাখতে চাই তাহলে কী করতে পারি, ডুপ করে ডুপ ক্যারেক্টারটি ইউজ করে হোয়াট চিহ্ন দিয়ে দিতে পারি। তাহলে ইনিশিয়ালি আমার এর মধ্যে কিছু থাকলো না, জাস্ট সব হোয়াট চিহ্ন থাকলো এই 30 ইন্ডেক্সের মধ্যেই। তো যদি আমরা চাই যে আমরা এভাবে অ্যারে সাইজ ফিক্স করে দিব সেটা পারি, আর যদি চাই যে আমরা অ্যারে সাইজ ফিক্স করে দিব না, জাস্ট আমরা যদি অ্যারে নাম দিয়ে ডিক্লার করি, মানে একটি ভ্যারিয়েবলের নাম দিয়ে ডিক্লার করি, তবে ভ্যারিয়েবলটা কিন্তু অ্যারে হিসাবে কাজ করাতে পারি আমরা। তো দেখো আমরা কীভাবে এটাকে অ্যারে হিসাবে কাজ করাতে পারি। তো আমাদের কাজ হবে কি, এই অ্যারের মধ্যে এখন ইউজারের কাছ থেকে কিবোর্ড থেকে নাম্বার ইনপুট নেওয়া। তাহলে নাম্বার ইনপুট নেওয়ার জন্য তাহলে আমাদের কী করতে হয়, প্রথমে অ্যারেটিকে ডাটা সেগমেন্টকে ইনিশিয়ালাইজ করে দিয়ে আসতে হবে। তো ডাটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করার জন্য আমরা জানি কী করতে হয়, মুভ এক্স অ্যাট রেট অফ ডেটা, দেন মুভ ডিএস এর মধ্যে এক্স রেখে দিতে হবে। তাহলে ডেটা সেগমেন্ট ইনিশিয়ালাইজ করা শেষ, এখন আমাদের ইনপুট নেওয়ার পালা। তো যেহেতু আমরা এখানে একটি সংখ্যা ইনপুট নিব না, একাধিক সংখ্যা ইনপুট নিব, জন্য আমরা এখানে নতুন একটি লেভেল তৈরি করে ফেললাম, যাতে একই কাজ আমরা বারবার করতে পারি লুপের মাধ্যমে। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের ইনপুট ফাংশন নাম্বারটি কত, ফাংশন নাম্বারটি হচ্ছে মুভ এইস 01। ইনপুট নেওয়ার জন্য দ্য ইন্টারাপ্টকে কল করতে হয়, ইন্টারাপ্ট 21 এইস, তাহলে কিন্তু আমাদের ইনপুট চলে আসবে। তো ইনপুটটা আমরা আসলে নিব কোথায়, ইনপুটটি নিব আমরা ইয়ারের মধ্যে। তাহলে আমরা সরাসরি ইয়ারের মধ্যে না নিয়ে, আমরা জানি যে আমরা ইয়ারে কাজ করতে হলে অবশ্যই ইয়ারের অ্যাড্রেসটিকে এখন একটি অফসেট রেজিস্টার মধ্যে রেখে দিতে হয়। তাহলে আমরা এখন সেই কাজটি করব, আমরা ইয়ারের অ্যাড্রেসটিকে কোনো একটি অফসেট রেজিস্টারের মধ্যে রাখবো। ধরলাম আমি সোর্স ইন্ডেক্স অফসেট রেজিস্টারের মধ্যে রাখবো। তোমরা চাইলে ডেটা রেজিস্ট্রেশন ইন্ডেক্স বা ডিএক্স রেজিস্টার যে কোনো রেজিস্টারের মধ্যে রাখতে পারো। আমি সোর্স ইন্ডেক্সের মধ্যে রাখছি অফসেট অফ অ্যারে। তো অফসেট অ্যারের অফসেটটা আমার সোর্স ইন্ডেক্সের মধ্যে কিন্তু থেকে গেল। তো এখন আমার কাজ হবে এই সোর্স ইন্ডেক্স ব্যবহার করে একটি একটি করে ক্যারেক্টার আমার অ্যারেতে ইনপুট করা। তো সোর্স ইন্ডেক্স এখন আমার কার এই অ্যারের কিন্তু অফসেট অ্যাড্রেসকে ধারণ করছে, বা অ্যারের বেজ অ্যাড্রেসটাই কিন্তু এখন ধারণ করছে সোর্স ইন্ডেক্স। তো এখন আমরা কী করতে পারি, একটি একটি করে এক একটি ইনপুট নেব। তো একটি একটি ইনপুট নিয়ে কোথায় রাখবো, আমরা জানি যখন একটি একটি ইনপুট নিই, ইনপুট ক্যারেক্টারে থাকে কোথায়, এল এর মধ্যে। তো এল এ ভ্যাটাকে আমরা কোথায় নেবো, সোর্স ইন্ডেক্সের মধ্যে নিয়ে নেবো, যেহেতু সোর্স ইন্ডেক্স আমরা এটিকে পয়েন্ট করছে, আর একটির বেজ অ্যাড্রেসটিকে পয়েন্ট করছে। তো সোর্স ইন্ডেক্সের মধ্যে আমরা কী করবো, এল এ ভ্যাটাকে নিয়ে নেবো, যেহেতু আমরা জানি যে আমাদের আমরা কোনো সঙ্গে কিবোর্ড থেকে ইনপুট নিলে সেটা এল এর মধ্যে আসে। তাহলে আমরা কী করলাম, এল থেকে এস এর মধ্যে নিয়ে নিলাম। এখন আমরা কী করতে পারি, এখন আমরা এস এর ভ্যালু এক ইনক্রিমেন্ট করে দিতে পারি, যাতে এ পরবর্তী অ্যাড্রেসকে পয়েন্ট করে এবং পরবর্তী অ্যাড্রেসে নতুন একটি ভ্যালু নিতে পারে। তো এটা চলতে থাকবে কতক্ষণ পর্যন্ত, সেটা ইউজার ঠিক করে দিবে যে সে কতক্ষণ পর্যন্ত চালাতে চাই। তো এই জন্য আমরা জানি একই কাজ বারবার করার জন্য আমরা লুপ ব্যবহার করি, যাতে একই লেভেলে বারবার জাম্প করে। তো এটা কতবার কাজ করে সেটা ডিপেন্ড করে কার উপরে, সিএক্স রেজিস্টারের উপরে। তো আমরা ধরে নিলাম, জিনিসটা ধরে নিচ্ছি যে ইউজার চাই যে সে পাঁচটি সংখ্যা ইনপুট দেবে। তো ইউজার যদি চাই যে পাঁচটি সংখ্যা ইনপুট দেবে, তাহলে আমরা কী করতে পারি, সিএক্স রেজিস্টারের মধ্যে 5 নিয়ে নিতে পারি, যে সে পাঁচটি সংখ্যা ইনপুট দেবে। তো এখন যদি আমরা দেখি ইনপুট দিই, তাহলে তাহলে এখন ইউজার পাঁচটি সংখ্যা যদি ইনপুট দেয়, তাহলে দেখি আসলে ঠিকঠাক কাজ করে কিনা। তো আমি পাঁচ সংখ্যা ইনপুট দিচ্ছি 1 2 3 4 5, দেন আমার প্রোগ্রাম কিন্তু হল্ট হয়ে গেছে। তার মানে এটা কিন্তু পাঁচটা বেশি ইনপুট আমাকে নিতে দেবে না, যেহেতু আমরা সিক্সের মধ্যে 5 দিয়ে দিয়েছি এবং লুপটাকে 5, তাহলে লুপটা আমার 5 বারই ঘুরবে এবং পাঁচটি সংখ্যা ইনপুট নেবে। তো এখন আমার দেখার পালা যে আসলে আমি যে সংখ্যাগুলো ইনপুট দিলাম, এটা আমার আসলে এই অ্যারের মধ্যে আসলো কিনা। তো আমরা একটি সংখ্যা প্রিন্ট করে দেখি যে আসলে তার মধ্যে আসছে কিনা। তো আমরা জানি কোনো সংখ্যা প্রিন্ট করতে হলে আমাদের কী করতে হয়, এস এর মধ্যে 02 রাখতে হয়, দেন ইন্টারভিউ কল করতে হয়। তো ইন্টারাপ্টকে কল করার আগে আমাদের কী করতে হয়, আমরা জানি ইন্টারাপ্ট কল করলে আমাদের ডিএলের মধ্যে যে ভ্যালুটা আছে সেটাকে প্রিন্ট করে। তো আমরা কী করতে পারি, মুভ ডিএল, ডিএল এর রেজিস্টারের মধ্যে যদি আমি চাই যে অ্যারের 2 নম্বর ইন্ডেক্সটিকে প্রিন্ট করাবো, তাহলে দেখো অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে যে থাকবে তাকে কিন্তু আমার আউটপুটে প্রিন্ট করাতে হবে। দেখি আসলে ঠিকঠাক প্রিন্ট করে কিনা। তো রান করলাম, তাহলে আমি যদি অ্যারের 0 নম্বর ইন্ডেক্সে দিচ্ছি 1, 1 নম্বরে দিলাম 2, 2 নম্বর ইন্ডেক্সে দিলাম 3, 3 নম্বর ইন্ডেক্সে দিলাম 4 এবং 4 নম্বর ইন্ডেক্সে দিলাম 5, তাহলে দেখো আমার 2 নম্বর ইন্ডেক্সে 3 ছিল, এই 3 প্রিন্ট করছে। আমি 1 2 3 4 5 ইনপুট দিয়েছি এবং এই 3টা হচ্ছে আমার আউটপুট প্রিন্ট করছে।
তাহলে এই তিনটা কিন্তু আমার ঠিকঠাক আউটপুট প্রিন্ট করছে। তাহলে ঠিক আছে, আর দুই নম্বর ইন্ডেক্সে ছিল 3, যেহেতু ইন্ডেক্স 0 থেকে শুরু হয় তাহলে আমার ঠিকঠাক 3 প্রিন্ট করছে, তার মানে আমার ইনপুট নেওয়া কিন্তু ঠিক আছে। তো এখন আমি যদি চাই যে আমি শুধুমাত্র একটি ক্যারেক্টারকে আউটপুটে শো করবো না, মানে একটি ইনপুটকে আউটপুটে শো করবো না, সবগুলোকে আউটপুটে শো করবো, তাহলে আমি কী করতে পারি, আমার নতুন একটি লেভেল নিয়ে নিতে পারি, যে আউটপুট নামে একটি নতুন লেভেল নিয়ে নিলাম আউটপুট। দেন আমি কী করবো, বারবার আউটপুটে শো করবো। এই জন্য আমার কী করতে হবে, আমি জানি যে আউটপুটে দেখানোর জন্য আমাদের কী করতে এসের মধ্যে 02 নিতে হয়, তো 02 নিয়ে নিলাম। দেন ইন্টারাপ্ট 21 এসকে কল করতে হয়, কিন্তু ইন্টারাপ্ট 21 এসকে কল করার আগে আমরা যাকে প্রিন্ট করতে হয় তাই কী করতে হয়, ডিএল এসটির মধ্যে রেখে দিতে হয়। তাহলে আমাদের আমরা রাখবো কাকে, এই অ্যারের বেজ অ্যাড্রেস থেকে শুরু করব। তো অ্যারের বেজ অ্যাড্রেস কিন্তু সোর্স ইনডেক্স ইনিশিয়ালি পয়েন্ট করতেছিল, এখন কিন্তু অ্যারের বেজ অ্যাড্রেসকে আর পয়েন্ট করছে না, এখন পয়েন্ট করছে কাকে, অ্যারের কিন্তু লাস্ট অ্যাড্রেসকে পয়েন্ট করছে। তো অ্যারের লাস্ট অ্যাড্রেসকে পয়েন্ট করছে এখন, তাহলে আমাদের কী করতে হবে, অবশ্যই সোর্স ইনডেক্সকে আবার কী করতে হবে, অ্যারের ফার্স্ট ইনডেক্সকে পয়েন্ট করাতে হবে। তাহলে আমরা কী করতে পারি, সোর্স ইনডেক্স অ্যারের ফার্স্ট ইনডেক্সকে পয়েন্ট করো, তার মানে আমি কী করতে পারি, অফসেট অফ অ্যারের যদি আবার দিয়ে দিই তাহলে কিন্তু সোর্স ইনডেক্সটা আবারও অ্যারের ফার্স্ট ইনডেক্সকে পয়েন্ট করবে। এবং আমি লুপটা আবারও চালাতে চাই কতবার, 5 বার, যেহেতু আমি 5 বার ইনপুট নিয়েছি, সে আমি চালাবো কতবার, 5 বার। তাই আমি সেক্সের মধ্যে দিলাম 5, দেন আমরা কী করবো এখন লুপ চালিয়ে দেবো, যে লুপ আউটপুট, তার মানে আউটপুট প্রিন্ট করতে থাকো, সরি। তো দেখি ঠিকঠাক কাজ করে কি না, হ্যাঁ সরি, এখানে আমরা কি মুভ মুভের মুভের মধ্যে কী করতে চেয়েছিলাম, যে মুভ ডিএল, ডিএলের মধ্যে আমার কী আসো, ডিএলের মধ্যে আমার সোর্স ইনডেক্স যাকে পয়েন্ট করছে, আবার তো বেজ অ্যাড্রেসকে পয়েন্ট করছে, তো সেই ভ্যালুটা আমার ডিএলের মধ্যে আসো। তো ডিএলের মধ্যে নিয়ে আমরা জানি ডিএলের ভ্যালুটা আউটপুটে শো করে, তো দেখি শো করে কি না। তো আমি ইনপুট দিলাম 2 3 4 5 6, দেন আমাদের আউটপুট আছে সবগুলো 2। তাহার কারণ কি, দেখো সবগুলো 2 হওয়ার কারণ কি, আমরা দেখো সোর্সের ভ্যালুটাকে ডিএলের মধ্যে রাখছি, রেখে আউটপুটে প্রিন্ট করছি, কিন্তু আমরা এরপরে কিন্তু এর ভ্যালুটাকে বাড়িয়ে দিই, এসে ভ্যালুটা তো পরবর্তী অ্যাড্রেসে যেতে হবে, দেন তো আমার পরবর্তী আউটপুটটি নাম্বারটি প্রিন্ট হবে। তো এবার দেখি ইনক্রিমেন্ট করার পর আসলে কী হয়, তখন যদি রান করি, আমি ইনপুট দিলাম 2 3 4 5 6, দেন আমার আউটপুট 2 3 4 5 6, তার মানে আমার পারফেক্টলি কিন্তু কাজ করছে। তো যেহেতু কাজ করছে, তাহলে আমরা বুঝতে পারলাম যে আমরা ইজিলি কীভাবে কিবোর্ড থেকে ইনপুট নিতে পারি আমাদের অ্যারেতে, এবং সে অ্যারে থেকে কীভাবে খুব সহজে আউটপুটে শো করতে। তো এর ইনপুট নেওয়ার ক্ষেত্রে তোমাদের একটি কথা মাস্ট মনে রাখতে হবে, যে অবশ্যই আমরা কী করবো, লাস্ট ইনডেক্সটিকে, অ্যারের লাস্ট ইনডেক্সে অবশ্যই আমরা সর্বদা ডলার সাইন রেখে দেবো। যদিও আমাদের এখানে কিন্তু প্রবলেম হয়নি, কিন্তু বেশিরভাগ প্রোগ্রামের ক্ষেত্রে এটা কিন্তু প্রবলেম হবে, যে অ্যারের লাস্ট কোথায় হয়েছে সেটা তুমি তো বুঝতে পারবে না। এই জন্য অবশ্যই তোমার অ্যারের লাস্ট বোঝানোর জন্য লাস্ট ইনডেক্সটিতে তুমি কী করবে, অবশ্যই ডলার সাইন রেখে দেবে। যে ইনপুট নেওয়া যখন শেষ হয়ে গেছে, তারপর আমরা কী করছি, এখন সোর্স ইনডেক্স যাকে পয়েন্ট করছে সেখানে আমরা একটি ডলার সাইন রেখে দিয়েছি, তার মানে লাস্ট ইনডেক্সে কিন্তু আমার ডলার সাইন আছে। এখন তোমরা যদি চাও যে আমি তো এখানে ফিক্সড করে দিয়েছি যে আমার এখানে ইউজার 5টি ইনপুট দিবে, কিন্তু যদি কখনো এমন হয় যে ইউজার 5টি ইনপুট দেবে, ফিক্স না, ইউজার তার মনের মতো ইনপুট দিবে, যতগুলো খুশি ইনপুট দিবে, তাহলে তোমরা কী করতে পারো, ইউজারের কাছ থেকে কিন্তু ইনপুট নিয়ে নিতে পারো। এই ইনপুট ফাংশনের মাধ্যমে ইউজারের কাছ থেকে ইনপুট নিয়ে সেটা কিন্তু যদি সেক্স রেজিস্টারের মধ্যে রাখো, তবুও কিন্তু এটা পারফেক্টলি কাজ করবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এত আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। তো আমার লেখা ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তবে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেশি বেশি লাইক শেয়ার ও কমেন্ট করো, তোমাদের যে কোনো সমস্যা আমাদের আমার সঙ্গে শেয়ার করো। তো আল্লাহ হাফেজ।